নমস্কার বন্ধুরা, আমি বাপন মন্ডল। আজ ক্লাস টেনের ম্যাথ আয়ত ঘন অর্থাৎ কোশ্চেন দেখি ফোর এর চব্বিশের দাগ থেকে অঙ্কগুলো সমাধান করব। চব্বিশের এর একের দাগে অঙ্ক কী বলেছে? একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরে উচ্চতা কত? ঠিক আছে, তাহলে আমাদের বাক্সটির ভিতরের উচ্চতা বের করতে হবে। কী বলেছে দেখো, বলেছে যে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন কত? 440 ঘন সেমি। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ঠিক আছে, সমান সমান 440 ঘন সেমি, ঠিক আছে। এবার দেখো, মনে হতে পারে যে আগের সব সূত্রতে বলেছি যে আয়তনের কি সূত্র না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, কিন্তু এখানে কেন বলছি যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা? কেন? কারণ দেখো, এটা হচ্ছে সমকোণী চৌফল, অর্থাৎ সমকোণী চৌফলের প্রত্যেকটা তল কি আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ভূমির ক্ষেত্রফল বলতে ভূমির যে তলটা সেই তলের ক্ষেত্রফল, ঠিক আছে, অর্থাৎ সেটাও আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে। সেহেতু এখানে কী বলছে, এখানে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফলও মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ যা, আর ভূমির ক্ষেত্রফলও তাই, ঠিক আছে। সেই জন্য আয়তন এখানে কী লিখলাম, যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। কেন দৈর্ঘ্য প্রস্থের বদলে ভূমির ক্ষেত্রফল লিখলাম? কারণ দেখো, এখানে ভূমির ক্ষেত্রফলটা বলে দিয়েছে, সেহেতু আমার দৈর্ঘ্য প্রস্থ লেখার দরকার নেই, ঠিক আছে। যখন বলবে না তখন আমরা শুধু দৈর্ঘ্য প্রস্থের মান বলবো, তখন আমরা ভূমির ক্ষেত্রফলের জায়গায় আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখবো, ঠিক আছে, কারণ ভূমির ক্ষেত্রফল যা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাই। তাহলে ভূমির ক্ষেত্রফল কত বলেছে? 88 বর্গ সেমি, ঠিক আছে, ইনটু উচ্চতা, সমান সমান কত? 440। বা তাহলে উচ্চতা কত? উচ্চতা সমান সমান 440, এই 88টা উচ্চতার সাথে গুণ অবস্থা আছে, তাহলে সমানের উপরে গেলে কী হবে? ভাগ অবস্থা, অর্থাৎ তোলায় বসবে। এবার দেখো, 44 দিয়ে কাটছি, 44কে 44 আর এই একটা শূন্য বসলো, তাহলে 10 হলো, আর 44 দিয়ে কাটলে 44 দোকানে 88, ঠিক আছে, তাহলে 2 দিয়ে 5 দোকানে 10। বা তাহলে উচ্চতা সমান সমান কত হলো? 5 সেমি, ঠিক আছে, তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে অপশানে কত দাগের আছে? বিয়ের দাগে, ঠিক আছে।